মিথিলা গতকাল দুপুর থেকে কেমন নিশ্চুপ হয়েছিল, তবে আমার সাথে যতবারই কথা বলেছে জোর করে মুখে হাসি নিয়ে বলেছে। আমিও স্বাভাবিকভাবেই সব কিছু করেছি, ওর মনে কি চলছে আমার জানা নেই, ও আমাকে নিয়ে কি ভাবছে তাও আমার কাছে অস্পষ্ট। গত কয়েক মাস ধরে নিজেকেই মনে হয় যেন হাত পা বেঁধে রাখা কোনো পশু আমি, শত চেষ্টা করেও সেই বাঁধন আমি খুলতে পারছি না। আল মালিক ভালো জানেন কেন এমন হচ্ছে। বিকাল থেকে বাচ্চা দুটো বায়না ধরেছিল গরু ছাগল দেখতে যাবে। গ্যারেজে ভাড়াটিয়া আর বাড়িওয়ালার গরু ছাগল বেঁধে রাখা হয়েছে, আবদার পূরণ করতে নিয়ে গেলাম। এমন ছোটোখাটো আবদারগুলো পূরণ হলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, ওদের খুশি দেখলে আমারও মনটা ভালো হয়ে যায়, যদিও সেটা আমি শত চেষ্টা করেও প্রকাশ করতে পারি না। বাসায় ফিরে বড় ছেলেটা ছুটে গেল মায়ের কাছে, আম্মু আমরা ছাগল কিনব না? মিথিলা তার হাসি মাখা মুখে ছেলের সামনে হাঁটু গেড়ে বসে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, না বাবা, এবার আমরা কুরবানি দিতে পারছি না। আল্লাহ যেদিন আমাদের আবার তৌফিক দিবেন সেদিন ইনশাআল্লাহ ছাগল কিনব। তুমি খুব করে দোয়া করো যেন আগামী বছর আমরা কুরবানি দিতে পারি। ছেলের মুখে কালো ঘন ঘটা, এর পরের দৃশ্য দেখার শক্তি আমার নেই। তিন চার মাস ধরে ছেলে যাই চাই, মিথিলার একই ধরনের উত্তর সে প্রথম প্রথম মেনে নিলেও এখন তারও যে কিছুটা মন খারাপ হয় সেটা চেহারাতেই ফুটে ওঠে, কেমন অসহায় কান্না কান্না চোখে চেয়ে থাকে। মিথিলা খুব সুন্দর করে সেই দৃশ্য ইগনোর করে ওকে আবার অন্য কাজে ব্যস্ত করে ফেলে, আর আমি কেটে পড়ি, আমার চোখে ছেলের সেই চেহারাটাই ভেসে ওঠে বারবার। রাতে খুব জিজ্ঞেস করতে মন চাচ্ছিল, মিথিলা মেহেদি দিবা না এবার? ওর মেহেদি দেওয়া হাত দেখতে খুব সুন্দর লাগে, কেমন একটা বউ বউ ভাব থাকে হাতটিতে, জিজ্ঞেস করতে পারিনি। সব কথাই ইদানিং কেমন যেন গলায় দলা পাকিয়ে আটকে যায়। বাচ্চাদের ঘুম পাড়িয়ে মিথিলা নিজেও ঘুমিয়ে গেল। প্রতি রাতের মতো আমার রাতটা কাটলো আমার রবের সাথে। ভোরে উঠে দেখি মিথিলা রুটি দুধ দিয়ে কি কি বানিয়ে ফেলেছে। কিছু নাই থেকে এই মেয়ে কি কি সব বানিয়ে ফেলে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। ফজর পড়তে বের হচ্ছি আর মনে বাজছিল ছেলের রাতের কথাগুলো, মা নিস্তলার রূপম আর রূপা নাকি ঈদের জামা কিনেছে, ঈদের আবার জামা কি? পাশ থেকে ছোট মেয়ে আধো কণ্ঠে বলে যাচ্ছে, বু জামা অর্থাৎ ব্লু জামা। মিথিলা বাচ্চাদের ঈদের জন্য আলাদা জামা কিনতে হবে এটা কখনোই শেখায়নি, কিন্তু সমাজ এই দায়িত্বটা প্রতিনিয়ত পালন করে যাচ্ছে। ও বুঝিয়ে বলল, ঈদে সবচেয়ে সুন্দর আর পরিষ্কার জামাটি পরতে হয়, নতুনই লাগবে তা না। আমি চেষ্টা করি মাঝে মাঝে বোঝাতে কিন্তু কথা গুছিয়ে উঠতে পারি না। বাচ্চাদের মনে এখন অনেক প্রশ্ন জাগে, সেগুলোর যথাযথ উত্তর না পেলে কনফিউজড হয়ে যায় আসলে। আর আমি সব মনে মনে সাজিয়ে রাখলেও উত্তর দেওয়ার সময় কেন জানি গোলমাল বাঁধিয়ে ফেলি। ফজরের নামাজ পড়ে ঘরে ফিরেই দেখি দরজার সামনে মিথিলা চারটা ব্যাগ আর পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিস্ময়। আমিও হতবাক, এগুলো কি? ঘরে ঢুকতেই মিথিলা পাঁচ মিনিট ধরে যা বলল তার সারমর্ম হলো, আমরা গত পরশু বাসার বাইরে ছিলাম, সেদিনই নাকি এই চারটা পার্সেল এসেছিল, বাড়িওয়ালার দোকানে রেখে দিয়েছিল আর এরপর উনি নিজেই ভুলে গেছেন। আজকে ফজর পড়তে যাওয়ার সময় তার খেয়াল হওয়াতে দিয়ে গিয়েছেন আর খুব করে সরি বলেছেন, বলতে বলতেই পার্সেল খুলছে মিথিলা। একটা এসেছে ওর বড় ভাইয়ের বাসা থেকে, বড় ভাই ভাবি বাচ্চাদের জন্য দুই সেট করে জামা, আমার জন্য পাঞ্জাবি, মিথিলার জন্য জামা, আরও কী কী সব কসমেটিক্স পাঠিয়েছেন। আরেকটা ওর বান্ধবী দেশের বাইরে থেকে রিসেন্টলি এসেছেন, সেও বাচ্চাদের জন্য জামা জুতা ক্লিপ, মিথিলার জন্য একগাদা মেকআপের হাবিজাবি আর আমার জন্য ঘড়ি পাঠিয়েছেন। এর পরেরটা একদিনই ভাই দিয়েছেন, কিছু আতর, একটা পাঞ্জাবি, একটা ওয়ালেট, মিথিলার জন্য পার্স আর বাচ্চাদের জন্য কিছু বই। শেষ পার্সেলটা খুলে দেখি আমার এক বন্ধুর ছোট ভাই বাচ্চাদের জন্য একগাদা চকলেট আর খেলনা পাঠিয়েছে। মিথিলার মুখ দিয়ে বের হলো সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবলাম, আর রাজ্জাক আপনি কোথা কোথা থেকে যে আমাদের রিজিক লিখে রেখেছেন। হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। মিথিলাকে বললাম গুছিয়ে ফেলো সব কিছু, বাচ্চাদের ডেকে তুলো। সব কিছু গুছাতে গুছাতে ও বলছিল পুরনো জিনিসগুলো কিছু দিয়ে দিতে হবে, এত কিছু রাখার তো আসলে কোনো দরকার নাই, আরও কী কী যেন বলছিল। হঠাৎ মনে পড়ল, মিথিলা মোবাইলটা খুঁজে পেয়েছ? গতকাল দুপুর থেকে ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সকালে ঘর ঝাড় দিতে গিয়ে সে খাটের তলা থেকে নাকি উদ্ধার করেছে ফোনটা, আনতে গিয়ে দিল আরেক চিৎকার, 20টা মেসেজ, 30টা মিসড কল, সব ওর বাসা থেকে, পার্সেল পেয়েছে কিনা জানার জন্য। এসব নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ল আর আমি এই ফাঁকে অনেককেই ফোন দিলাম। ঘণ্টাখানেক পর বেল বাজা শুরু হলো, প্রতিবেশী কিছু মাংস পাঠিয়েছে, এরপর দিনী ভাইদের বাসা থেকে এলো। দুপুর নাগাদ মিথিলা চোখ বড় বড় করে বলল, তুর্য ফ্রিজে তো আটছে না। সুবহানাল্লাহ, ও সেখান থেকে কিছু দানের জন্য আলাদা করে ফেলল। দুপুরে আমার বড় বোন নানা পদের খাবার রান্না করে পাঠিয়েছে, সাথে বাচ্চাদের জন্য খেলনা আর জুতা। কাজের ব্যস্ততায় বাচ্চাদের জিনিসগুলো আগে পাঠাতে পারেনি, তাই ফোন দিয়েও অনেক দুঃখ করল। আব্বা আম্মা বেঁচে থাকতেও ও আমার জন্য ঈদের দিন খাবার পাঠাতোই, কোনো মিস নেই।
আমি অবাক হতে হতে অবাক হওয়া ছেড়ে দিলাম। বিকালে একটু বের হব বাচ্চাদের নিয়ে এমন সময় ফোন এলো এলাকার এক ছোট ভাই। কুশল বিনিময়ের পর বলল, ভাইয়া আপনার সিভিটা দুলাভাইকে দিয়েছিলাম, আজকে ওনাদের বাসায় যাওয়াতে বলল আর্জেন্ট বেসিসে আপনাকে ওনারা নিতে চান। ঈদের চার পাঁচ দিন পর ওনাদের অফিসে ইন্টারভিউ, জব কনফার্ম কিন্তু জাস্ট কিছু ফর্মালিটিজের ব্যাপার আছে তাই ইন্টারভিউ নেবেন। জোরে ডাক দিলাম, মিথিলা। ছুটে এসে জিজ্ঞেস করল, কি হলো? বললাম, জব হয়েছে আলহামদুলিল্লাহ। সে বিজ্ঞের মতো হেসে বলল, বলেছিলাম না ধৈর্য ধরো, কোথায় হলো? সদুয়েক জায়গায় তো সিভি দিয়েছ, মনেও নাই কিসে কিসে। আমি সন্ধ্যায় আকাশের তারাগুলো দেখছি আর ভাবছি, আজ আমাদের ঈদ ছিল, গত দশ মাসের চাকুরিহীন সংসারের একটি স্মরণীয় ঈদ। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে রেখেছেন।